মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করছেন। গেল বছর হোয়াইট হাউসে আসার পর ঐতিহ্য ভেঙে ইফতার দেওয়া বন্ধ করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এবার প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার ইফতারের আয়োজন করেছেন। আর এই ইফতারের পরেই নৈশভোজেরও আয়োজন করেছেন তিনি। হোয়াইট হাউসে ঐতিহ্যগতভাবে ইফতারের আয়োজন হয়ে আসছিল, এটি প্রায় 200 দশকের ঐতিহ্য, কিন্তু গত বছর এই রীতি ভেঙে ইফতার আয়োজন বন্ধের বিতর্কিত সিদ্ধান্ত নেন ট্রাম্প। সেই প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকেই হোয়াইট হাউসে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল। নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের মুসলমান বিরোধী অবস্থান আমেরিকার মুসলমানদের আহত করে। ক্ষমতায় বসার পর কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে আমেরিকার মুসলমানদের সম্পর্ক শীতল হয়। এর মধ্যে ট্রাম্প তার ক্ষমতার প্রথম বছর হোয়াইট হাউসে ইফতারের আয়োজন না করায় মুসলমানদের পক্ষ থেকে সমালোচনার জ্বর উঠে। এসব কারণেই হয়তো হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প। এর আগে রমজানের শুরুতেই বার্তা দিয়েছিলেন ট্রাম্প। এতে তিনি বলেন, মুসলমানরা আমেরিকার সমাজ জীবনে ধার্মিকতা যুক্ত করেছে। আমেরিকার সমাজ জীবনে ধার্মিকতার রমজান আমাদের মুসলমানদের প্রাচুর্যতার কথা স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম নেতারা, কূটনৈতিক মিশনের লোকজন সহ আইন প্রণেতারা হোয়াইট হাউসের এই ইফতারে অংশগ্রহণ করবেন।